আজ খুব সহজ সরল একটা হেলদি আর চটজলদি তৈরি হয়ে যাবে এমন ব্রেকফাস্ট বা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। এই খাবারটা সিন্ধি খাবার, নাম সিন্ধি কোকি। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমেই বলেছি এটা একটা হেলদি রেসিপি, আর এটার মেন ইনগ্রেডিয়েন্ট হলো আটা। আমি এক বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। এবার দিয়ে দিচ্ছি 7 মতো নুন, ওই 1 চা চামচের মতো দিলাম। অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এর পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। সামান্য দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, এটাকে একটু হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এটা ড্রাইড কসৌরি মেথি, মানে শুকনো। 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাও আমি হাতে ঘষে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। চাইলে আপনারা এর মধ্যে অল্প একটু জোয়ানও দিতে পারেন। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ঘি, মানে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর অল্প একটু সাদা তেল দিচ্ছি, ওই 1 টিস্পুনের মতো দিলেই হবে। মানে সব মিলিয়ে 2 টিস্পুন ঘি আর সাদা তেল মিশিয়ে দিয়ে দিতে পারেন। চাইলে পুরোটা ঘি দিতে পারেন, পুরোটা সাদা তেলও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিলাম 1 বড় মাপের পেঁয়াজ, এটাও একদম ছোটো ছোটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। নিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটু রেখে দেব, যাতে পেঁয়াজ থেকে অল্প একটু জল বেরিয়ে যায়। 10 মিনিট বাদে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। এখানে মাখার ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সাধারণত আমরা লুচি পরোটা খাওয়ার সময় বলি ময়দা বা আটাটা বেশ ঠেসে ঠেসে সুন্দর করে মাখবেন, আর এখানে বলছি ঠিক অপোজিটটা করবেন। মানে একদম ঠেসে ঠেসে খুব সুন্দর করে মাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অল্প অল্প জল দিয়ে এই সমস্ত কিছু একসাথে যাতে হয়ে যায় সেই মতন করে নিলেই হবে। ডোটা বেশ টাইট হবে আর একদম স্মুথ হবে না, ঠিক এই রকম হবে। আসলে এই সিন্ধি কোকির টেক্সচারটা খুব একটা স্মুথ হয় না, একটু রাফ টেক্সচার হয়, যার জন্য এটা এরকমভাবে মেখে নিতে হয়। এই সম্পূর্ণ ডোটা ব্যবহার করে আমি 3টে লিচি কেটে নিলাম, বেশ বড় মাপেরই হবে কারণ জিনিসটা বেশ মোটা মোটা হয়। এগুলো বানানোর প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তাতে এই যে লেচি কেটে রেখেছিলাম সেই 3টে লেচি আমি মাঝখানটা একটুখানি দিয়ে দিচ্ছি। জাস্ট এই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন এগুলো একটুখানি লো ফ্লেমে সেকে নেব। ঠিক এরকম সাদা সাদা রং হবে, ঠিক এই রকম পর্যন্তই সেকতে হবে, খুব বেশি সেকার প্রয়োজন নেই। এবার এই সেকে নেওয়া লেচিটা গরম থাকা অবস্থাতেই বেলে নিতে হবে। এবার বেলার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাইড থেকে একটুখানি ফেটে ফেটে যাচ্ছে, একদম ঠিক এই জিনিসটাই আমরা চাই, কারণ সিন্ধি কোকি দেখতে ঠিক এরকম হয়, একদম স্মুথ একটা রুটি বা পরোটার মতনের শেপ একদমই হয় না। যদি এরকম হয় আপনাদের মাখার পরে বেলার সময়, তাহলে বুঝবেন যে জিনিসটা পারফেক্ট হয়েছে। একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি, ফ্লেমটা একদম লো রেখে এগুলো সেকে নেব এপিটোপিট করে। একদম ধীরে ধীরে এপিটোপিট করে সময় নিয়ে এটাকে শিখতে হবে, যাতে জিনিসটা ভেতর অবধি একদম সুন্দরভাবে শেকা হয় বা ভাজা হয়, কারণ আপনারা দেখেইছেন যে জিনিসটা বেশ একটু মোটাই থাকবে। তো এপিটোপিট করতে করতে যখন এরকম একটা দিকে হালকা লাল রং ধরবে, তখন ওপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এখন দিতে পারেন, অথবা চাইলে যখন সার্ভ করবেন গরম গরম তখন উপর থেকে লাগিয়েও দিয়ে দিতে পারেন। তবে এখন দিলে এই ঘিটা এর মধ্যে ভাজার সময় ভেতরে ঢুকে গিয়ে একটা দারুণ ফ্লেভার আনে, যেটা আমি এখন পাচ্ছি। এটা একদম রেডি, আর দেখুন বন্ধুরা টেক্সচারটা কিন্তু একদম অন্যরকম, তাই না? একই রকমভাবে সবকটা লো ফ্লেমে ভেজে নিয়েছি, এক একটা হতে মোটামুটি 7-8 মিনিট মতন সময় লাগবে। আর এগুলো সার্ভ করতে হয় টক দইয়ের সাথে। টক দইটাকে একদম অল্প একটু নুন আর সামান্য একটু চিনি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে সার্ভ করবেন তার সাথে। খেতে অসাধারণ লাগবে বন্ধুরা, আমার কথা বিশ্বাস করে একবার করে দেখুন। আর ভেতরটা আপনাদের একটুখানি ভেঙে দেখিয়েও দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে এটা শেকা হয়েছে। যেহেতু এটা আটা দিয়ে করা, তাই ভালো করে না শেকা বা ভাজা হলে কাঁচা আটার একটা গন্ধ লাগতে পারে, তাই এই ব্যাপারে যথেষ্ট সতর্কভাবে করবেন আর ফ্লেমটা একদম লো রাখবেন, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি।
মাখার সময় আটার সাথে অল্প একটু বেসন ব্যবহার করার জন্য এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, আর প্রতিটা মশলা আর আলাদা করে ফ্লেভার এর মধ্যে পাবেন, মানে সব মিলিয়ে একটা বেশ সুন্দর একটা ইউনিক জিনিস। আর তাই অনুরোধ করছি বন্ধুরা, একবার অন্ততপক্ষে অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে, আর আজকের এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।